দেশজুড়ে অনলাইন প্ল্যাটফর্ম ওভার দ্য টপ ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং নিয়ন্ত্রণ চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই আদেশের পরিপ্রেক্ষিতে অনলাইন এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের জন্য রেগুলেটরি বিধির খসড়া কপি হাইকোর্টে জমা দিয়েছে তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। রেজা রায়হানের রিপোর্ট। ওভার দ্য টপ, সংক্ষেপে ওটিটি মিডিয়া সার্ভিস, মূলত এটি একটি স্ট্রিমিং মিডিয়া পরিষেবা যা সরাসরি দর্শকদের কাছে ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয়। দেশজুড়ে ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গত 18 জানুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নীতিমালা চূড়ান্তের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন 26 মের মধ্যে দাখিল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য ওঠে। আমাদের দেশে এই ওটিটি ডিজিটাল যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের কোনো নীতিমালা নাই, তো যেটার ফলে প্রথমত আমাদের দেশের রাজস্ব অনেক নষ্ট হচ্ছিল, দ্বিতীয়ত এখানে অনেক ধরনের কন্টেন্ট যেগুলো আমাদের সমাজ সংস্কৃতি এবং আমাদের যে কালচার আছে সেটার সাথে যায় না। সোমবার হাইকোর্টের বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়। অ্যাটলিস্ট 55 স্টেক হোল্ডার যারা, তারা স্পেশালি আপনি গুগল, ফেসবুক, এরকম অ্যামটপ, আরও আদার বিভিন্ন অর্গানাইজেশন, তারা তাদের অভিমত দিয়েছে। তাদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করে আমরা একটা সেকেন্ড ভার্সন আজকে দাখিল করেছি। দাখিল করার পরে পরবর্তী, দিস ইজ নট ফাইনাল, অ্যাট দ্য সেম টাইম মিনিস্ট্রি অফ ইনফরমেশন তারা যে তাদের যে ওটিটি প্ল্যাটফর্ম রিলেটেড যে তারা নীতিমালা ওটাও তারা দাখিল করেছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইন তৈরি করতে হাইকোর্ট আরও 3 মাস সময় চেয়েছে। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা।